সকাল থেকে ভিড়ে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত বহু রোগী। চিকিৎসকদের অনুপস্থিতির কারণে এই বেহাল স্বাস্থ্য পরিষেবা। ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতালে। মুমূর্ষু রোগীরা রোগে যন্ত্রণায় কাতরাচ্ছেন, তবু ডাক্তারের দেখা নেই। সাধারণ মানুষ এক্ষেত্রে বিপর্যস্ত, বিপন্ন। সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা প্রদানে বর্তমান রাজ্য সরকারের অন্তহীন প্রয়াস। গড়ে উঠেছে অসংখ্য প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, হাসপাতাল, আরও কত কি। কিন্তু বিশালগড় মহকুমা হাসপাতালের একই হাল। বৃহস্পতিবার ডাক্তারের অভাবে সাধারণ মানুষ নাজেহাল, রীতিমতো বিপন্ন। সকাল থেকে ভিড়ে দাঁড়িয়ে চিকিৎসা পরিষেবা প্রাপ্তি থেকে বঞ্চিত বহু রোগী। চিকিৎসকদের অনুপস্থিতির কারণে এই বিহাল স্বাস্থ্য পরিষেবা। মুমূর্ষু রোগীরা রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন, তবুও ডাক্তারের দেখা নেই। কচিকাঁচা দুধের শিশু থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা বিভিন্ন উপসর্গ নিয়ে চিকিৎসার জন্য বিশালগড় মহকুমা হাসপাতালের দ্বারস্থ। কিন্তু ডাক্তারবাবুরা আসেননি, তাই জুটছে না চিকিৎসা পরিষেবা। এমনকি মুমূর্ষু রোগীকে নিয়ে এসে রোগীর আত্মীয়রা রীতিমতো বিপাকে। দীর্ঘক্ষণ ভিড়ে দাঁড়িয়ে এই তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন সংশ্লিষ্ট এক রোগীর পিতা। কি মনে হইতেছে আপনাদের হাসপাতালে পরিষেবা কিরকম? কিরকম এখন তো ডাক্তার নাই, পূজার ছুটি বোধ হয় ডাক্তার নাই। একজন ডাক্তার উপরে যায়, নিচে আয়ে প্রচন্ড রোগীর ভিড়। কোন হাসপাতালে? বিশালগড়। চিকিৎসা পরিষেবার যদি এই হাল হয়, তবে বিপদগ্রস্ত মানুষ যাবেন কোথায়? হাসপাতালের মতো অতি গুরুত্বপূর্ণ স্থানে পুজোর ছুটির কারণে ডাক্তার নেই, এমনটা অজুহাত ছাড়া আর কিছু হতে পারে না। ডাক্তারের অভাবে বিশালগড় মহকুমা হাসপাতালের এদিন সংশ্লিষ্ট রোগীরা যে চরম ভোগান্তির শিকার হলেন, তা এক কথায় অভাবনীয়। উপরন্তু এক্ষেত্রে মুমূর্ষু রোগীদের নিয়ে তাদের পরিজনরা রীতিমতো বিপাকে পড়লেন, যা নাকি চিকিৎসা পরিষেবার নামে কলঙ্ক। স্বাস্থ্য দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উচিত অনতিবিলম্বে এ ব্যাপারে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ, অন্যথায় এই ধরনের অবস্থা কি হবে প্রশ্রয় দেওয়ার সামিল, এবং এর প্রভাব ভবিষ্যতেও পড়তে বাধ্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।